ত্রিলিঙ্গ, এরকম চিঠি দিয়েছে কোন জায়গা, যেখানে এখনো বাংলাদেশে বিশ্বাস করুন আর নাই করুন সভাপতি স্যার আমাকে সাহায্য করতে পারবে ব্যাপারে, ওখানে এখনো প্রায় 70-80% হিন্দু। আর গোপালপুরে আমি দিনাজপুরে ছিলাম, ওখানে হিন্দু, ওখানকার শিখ, এই ধরনের একটা চিঠি দিয়েছে। তার মানে এই ভারত অজিত দোভাল দুই দিন আগে জয়শঙ্করকে নিয়ে মিটিং করছে এই গত সপ্তাহে, এবং তারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। একজন বলছে বাংলাদেশ দখল করবে না, তবে আর একজন আমাদের মেজর ইমরান বলছে যে না, ইউক্রেন বা অন্যান্য দেশ যেমন ইয়ে করছে তারা করবে, কিন্তু বাঙালি কিছু জেনারেল এখনো চাচ্ছে যে আমাদের রংপুরের বরাবর যে লাইনটা আছে তাদের করিডোরটা বৃদ্ধি করার জন্য ওইটুকু দখল করবে অথবা চট্টগ্রাম আলাদা করবে। এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু ভারত কাজ করতেছে। সাকসেস হবে কি হবে না সেটা বড় কথা। এখন একজন বক্তা খুব সুন্দর বলছে আমাদের জামাত ইসলামী এবং বিএনপিকে একসাথে থাকতে হবে। আমরা যদি জামাত ইসলাম এবং বিএনপি যদি একসাথে থাকি, জাতি যদি একসাথে থাকে, তো ভারত ইনশাআল্লাহ কখনোই পারবে না এবং আমাদের ব্রহ্মাস্ত্র করতে চায়। এবং আমার মনে হয় যেটা যে গাজাতুল হিন্দ যেটা আসবে সেটা কি এই আমি ভাবতাম যে হাসিনাই বাধায় দিয়ে যাবে, হাসিনা যেহেতু বাধায় না বাধায় চলে গেছে, বাট এইটা যে কোনোভাবে হোক ভাবতে পারে, এই জন্য সবাইকে হুঁশিয়ার করতেছি। এই জন্য আমি বলবো সবাইকে এই মিলিটারি ট্রেনিং নিতে, ইউরোপ আমেরিকা যেমন সবাই নেয়, আমাদের সবাইকে মিলিটারি